সালামু আলাইকুম রাহমতুল্লাহ, মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাস আমরা কথা বলবো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ক ইউনিট উচ্চত গণিত থেকে যে ধরনের প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলোর বাস্তব সংখ্যা এবং অসমতার অধ্যায় থেকে আমরা কিছু কন্টেন্ট নিয়ে কথা বলবো। এর আগের দুটো লেকচারে আমরা ধারাবাহিক ভাবে দেখিয়েছিলাম টাইপ 1 থেকে টাইপ 5। আজকের ক্লাস আমরা চেষ্টা করব কিছু বেসিক কনসেপ্ট এবং সর্বশেষ টাইপ 6 নিয়ে কথা বলার জন্য। তো আশা করছি আজকের কন্টেন্টে আমরা পুরোপুরি এই চ্যাপ্টারের উপর একটি ধারণা দিব, যাতে আমাদের আগের দুটো লেকচারের সাথে এই লেকচারটিকে সমন্বয় করে যদি কোনো স্টুডেন্ট রিভাইজ দেয় তাহলে তার ফুল চ্যাপ্টারটি যাতে কমপ্লিট হয়। চলুন আমরা দেখে আসি। আজকের আগের ক্লাসে আমরা ধারাবাহিক ভাবে এখান থেকে টাইপ 1, 2, 3, 4 এবং 5, অর্থাৎ আপ টু সুপ্রিমাম এবং ইনপ্রিমাম পর্যন্ত আমরা দেখিয়ে এসেছি। তো আজকের ক্লাস আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাইপ 6। এটি মূলত এখানে লেখা আছে যে সেটির উপর বেস করে কিছু কোশ্চেন। মূলত এখান থেকে দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে এসএসসি স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডও কিছু কোশ্চেন হয়ে থাকে। যেমন আমরা এখানে নিয়ে এসেছি যে পূরক সেট এবং সেটের যে ক্রমজোর তার উপর বেস করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভ্যারি রিসেন্ট একটি কোশ্চেন 2018 এন্ড 19 এবং 17 এবং 18 দুটো কোশ্চেন ছিল। তো স্বাভাবিকভাবে এই দুটো কোশ্চেন আমরা একটু ডিসকাস করে এই টপিক্সের কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। সো ফার্স্ট যখন আমরা এখানে কথা বলবো, প্রথম কোশ্চেনটি ছিল একটা ইউনিভার্সাল সেট ইউ এর এলিমেন্টস 1 থেকে 9, এ একটি সেট, বি একটি সেট, এ সেটের এলিমেন্টস, বি সেটের এলিমেন্টস দেওয়া আছে, এ ইউনিয়ন বি প্রাইম বের করব। সো খুব সহজ একটি কোশ্চেন, যখন আমাদের এখানে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর যখন আমাদের প্রাইম বের করতে বলবে, আমরা সবাই জানি যে প্রাইম অর্থ হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে যে সেটের উপরে প্রাইম থাকবে সেই সেটের সাথে তার ডিফারেন্স নির্ণয় করব। তাহলে এখানে ইউনিভার্সাল সেট ইউ, ইউ এর উপাদানগুলো হচ্ছে 1 থেকে 9, আর আমরা এখানে যে কাজটি করতে পারি এখানে ইউনিভার্সাল সেট উপাদানগুলোকে এখানে লিখে নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর এখানে এ ইউনিয়ন বি আমরা এখান থেকে কাজ করছি। ইউনিয়ন মিন্স হচ্ছে ইউনিয়ন, কমন আনকমন অল, অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে কমন আনকমন সব উপাদানগুলো নিয়ে এ ইউনিয়ন বি হবে। তাহলে আমরা ছোট থেকে বড় আকারে লিখে নিচ্ছি 2, 3, 4, দেন 5, এখানে হচ্ছে 6, আর তারপরে 7 বাদ যাচ্ছে, মিসিং এখানে হচ্ছে 8, তাহলে এ ইউনিয়ন বি। এখন আমি যখন ডিফারেন্স বের করব এখান থেকে যেটা সিমিলার হবে সেটি বাদ যাবে, আর যেটি সিমিলার হবে না সেটি থাকবে। অবশ্যই সেটি রাইট সাইড থেকে অর্থাৎ আর শুরুতে যে পার্টি থাকবে সেখান থেকে কাউন্ট করতে হবে, রাইট সাইড থেকে আসবে না। তাহলে 1, 1 এখানে থাকবে, আর 2 বাদ যাচ্ছে, 3 যাচ্ছে, 4, 5 যাচ্ছে, 6 যাচ্ছে, তারপরে 7 থাকবে, আর 8 বাদ যাচ্ছে, 9 থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অথবা এ ইউনিয়ন বি পূরক সেটের আনসার। আর এই কোশ্চেনটি ছিল আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18 এবং 19 এর একটি কোশ্চেন, মূলত 9-10 স্ট্যান্ডার্ড একটি কোশ্চেন এটি ছিল। সো পরে কোশ্চেন আসি নাম্বার 2, সেটের পেয়ার অর্ডার ক্রোমোজোর থেকে একটি এক্স ওয়াই এর মান নির্ণয় করবে। তাহলে কি ছিল এখানে, টোয়াইস এক্স প্লাস ওয়াই কমা টু, টোয়াইস এক্স প্লাস ওয়াই কমা টু ইজ ইকুয়ালস টু 2, এক্স মাইনাস 2 ওয়াই। তাহলে যারা একটু যাদের একটু কনফিউশন আছে তাদের জন্য আমি একটু সহজ করে বলছি, যেমন আমরা যখন বিভিন্ন সাইমুলটেনিয়াস ইকুয়েশন গুলো সলভ করি সেখানে এক্স কমা ওয়াই এর ভ্যালু যদি এইভাবে থাকে তখন আমরা বলি যে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। অর্থাৎ পেয়ার অর্ডারে যখন থাকবে ফার্স্ট এটাকে আমরা বলি অ্যাপসিসা বা ভুজ, এখানকার ভুজ, আর এটাকে যদি আমরা কোঅর্ডিনেট এটি কুটি, আর কুটির ভ্যালু হচ্ছে এখানে 3। সো একইভাবে এখানে হচ্ছে কমার আগে যে ভ্যালুটি থাকবে এটি ভুজ আর এটি হচ্ছে কুটি, সো এখানে ভুজ আর এখানে হচ্ছে কুটি। তাহলে আমরা কম্পেয়ার যদি করি এখানে টোয়াইস এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দাঁড়াচ্ছে 2, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিব। আর এখান থেকে যদি আমরা বলি যে 2 ইকুয়াল টু এত, আবার লিখতে পারি 2 ইকুয়াল টু এক্স মাইনাস 2 ওয়াই, এটাকে আমরা সেকেন্ড ইকুয়েশন ইউজ করি।
এখন অর্থাৎ ফার্স্ট ভ্যালুর সাথে ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালুর সাথে সেকেন্ড ভ্যালু। এখন এই দুটো ভ্যালুকে কম্পেয়ার করে আমরা কিভাবে এক্স এর মান নির্ণয় করব, এটি হচ্ছে আমাদের কাজ। সো কিভাবে নির্ণয় করতে পারি, ফার্স্ট অথবা সেকেন্ড ইকুয়েশন থেকে ওয়াই এর মান নির্ণয় করব। সো আমরা এখানে লিখতে পারি ফ্রম ইকুয়েশন ওয়ান, সো ওয়াই ইকুয়ালস টু টু মাইনাস টোয়াইস এক্স, এটাকে আমি থার্ড ইকুয়েশন আকারে লিখব। সো নাও ফ্রম সেকেন্ড ইকুয়েশন, ইকুয়েশন টু থেকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স এক্স মাইনাস টু, ওয়াই এর যে ভ্যালু ছিল টু মাইনাস টু ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস টু ওয়াই এর ভ্যালু হচ্ছে টু। এখন এক্স মাইনাস সরি এক্স মাইনাস টোয়াইস এক্স, আমি এখানে ভুল লিখেছিলাম, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটি হচ্ছে এক্স মাইনাস টোয়াইস এক্স। ওকে, ক্যালকুলেশন করলে এক্স মাইনাস ফোর প্লাস ফোর এক্স ইজ ইকুয়ালস টু টু, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে ফাইভ এক্স ইজ ইকুয়ালস টু সিক্স, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে ফাইভ বাই সরি সিক্স বাই ফাইভ, এক্স এর ভ্যালুটি দাঁড়াচ্ছে সিক্স বাই ফাইভ, এটি হচ্ছে একটি ভ্যালু। এখন এক্স এর ভ্যালুটিকে যদি আমি তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমরা এখানে ওয়াই এর ভ্যালু পাবো। ওয়াই কি ছিল, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে টু মাইনাস টোয়াইস এক্স, তাহলে এখানে আমার টু মাইনাস টু টাইমস অফ সিক্স বাই ফাইভ, ক্যালকুলেশন করলে টু মাইনাস টুয়েলভ বাই ফাইভ, যদি আমরা এখানে এলসিএম নেই হবে টেন মাইনাস টুয়েলভ, দ্যাট মিনস টু বাই ফাইভ। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি আমরা এখন সুন্দর করে লিখে এখানে কি হবে, অ্যাকর্ডিং টু আনসার এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স হচ্ছে সিক্স বাই ফাইভ কমা টু বাই ফাইভ। তো এই ছিল আমাদের পেয়ার অর্ডারে আনসার। এটি খুবই সহজ কোশ্চান, মূলত এসএসসি স্ট্যান্ডার্ড, মাঝে মধ্যে অনেক সময় সহজ কোশ্চান দেয় একটু কনফিউশন করার জন্য, এই টাইপের কোশ্চেন গুলোই পরীক্ষায় আসে। সো আমরা একটু আমরা দেখছি যে বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো না পড়লেই নয়। আমরা একটু কথা কি আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু আমরা সরি আমরা এখানে একটু মিসিং করে এসেছি, আমাদের এখানে মাইনাস আর এই যে ভ্যালুটি মাইনাস, অর্থাৎ টেন মাইনাস টুয়েলভ থেকে মাইনাস টু, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে সিক্স বাই ফাইভ, ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস টু বাই ফাইভ। সো আশা করি এই ছিল আমাদের টাইপ ওয়ান থেকে টোটাল টাইপ সিক্স কমপ্লিট, যে ধরনের ম্যাথস গুলো পরীক্ষায় আসে। বাট যে বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে এই চ্যাপ্টারের সাথে যে রিলেটেড, সেই জিনিসগুলো নিয়ে আমরা এই কন্টেন্টে একটু সময় কথা বলবো। প্রথম নাম্বার ওয়ান, অ্যাবসুলেট ভ্যালু বা পরম মান। পরম মান, পরম মানের ইংরেজি শব্দ আমরা সবাই জানি অ্যাবসোলিউট ভ্যালু। ভ্যালু পরম মানটাকে আমরা এইভাবে লিখে এক্স অ্যাবসোলিউট ভ্যালু, এক্স এর ভ্যালু হতে পারে পজিটিভ এক্স, হতে পারে জিরো, হতে পারে নেগেটিভ এক্স। তো এই তিনটি ভ্যালু যখন হবে তার বিভিন্ন আলাদা কন্ডিশন দেওয়া আছে, যেমন যখন এক্স হবে সেক্ষেত্রে এক্স কে এক্স মাস্ট দেন গ্রেটার দেন জিরো, দ্যাট মিনস এক্স শুড বি পজিটিভ। আর যখন এখানে হবে জিরো হবে, এটা অবশ্যই বুঝতে হবে এক্স ইজ ইকুয়ালস টু জিরো, এর পরে কন্ডিশনের জন্য এক্স ইজ স্মলার দেন জিরো। এই ছিল পরম মানের সংজ্ঞা। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাচ্ছি, লাইক আমাকে এখানে বললো ফোর বের করার জন্য অ্যাবসোলিউট ভ্যালু অফ ফোর ইকুয়ালস টু হোয়াট, আবার এটাও বললো যে অ্যাবসোলিউট ভ্যালু অফ মাইনাস ফোর ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমরা দেখাচ্ছি। এখন আমরা যদি খেয়াল করি এখানে এক্স হচ্ছে পজিটিভ, যেমন আমি যদি এটাকে কম্পেয়ার করি এক্স এর ভ্যালু হচ্ছে ফোর, এক্স এর ভ্যালু হচ্ছে ফোর, তাহলে ফোর হচ্ছে অবশ্যই পজিটিভ, সেক্ষেত্রে কি হবে শুধু এক্স হবে, তাহলে আমার এক্স এর জায়গায় এখানে হচ্ছে ফোর, তাহলে আমরা এখানে লিখতে পারবো দিস ইজ দ্য পজিটিভ ফোর। এখন দেখবো আমরা এক্স এর ভ্যালু হচ্ছে শূন্য থেকে ছোট, দ্যাট মিনস মাইনাস ফোর। এক্স এর ভ্যালু যদি মাইনাস ফোর হয় অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স এর আনসার হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স, মাইনাস এক্স বলতে বোঝাচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে এখানে এক্স এর এটি হচ্ছে মাইনাস, এই ফর্মুলার মাইনাস, এরপরে হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর, তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাস প্লাস ফোর, তাহলে আমরা মাইনাস ফোর এর অ্যাবসোলিউট ভ্যালু ফোর আসে,
এবং 4 এর অ্যাবসলিউট ভ্যালু 4 আসে, এই জন্য আমরা বলি যে অ্যাবসলিউট ভ্যালু ইউজ করলে পজিটিভ ভ্যালু আসে। এটি ছিল আমাদের একটি পার্ট। সো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিভিন্ন রকম নাম্বারের মধ্যে রিলেশন, যেমন আমরা যদি বলি যেমন স্বাভাবিক সংখ্যা সেট n, স্বাভাবিক সংখ্যার যে সেট n, nটাকে আমরা লিখতে পারি n ইজ এ সাবসেট অফ ইন্টিজার। ইন্টিজার বলতে আমরা বোঝাচ্ছি পূর্ণ সংখ্যা। n ইজ এ সাবসেট অফ z, z ইজ এ সাবসেট, z ইজ এ সাবসেট অফ রেশনাল নাম্বার q, z ইজ এ সাবসেট অফ রেশনাল নাম্বার q, and q ইজ এ সাবসেট অফ, q ইজ এ সাবসেট অফ r। তাহলে আমাদের যদি ছোট থেকে বড় আমরা হিসাব করি, এটাকে আমরা বলতে পারবো অ্যাসেন্ডিং অর্ডার। দ্যাট মিনস সবচেয়ে ছোট থেকে বড়, তাহলে কে কার সাবসেট? ন্যাচারাল নাম্বারস, বাস্তব স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যার সাবসেট। আবার পূর্ণ সংখ্যা হচ্ছে, পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যার সাবসেট, আবার মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার সাবসেট। সো এন ইজ এ সাবসেট অফ জেড, জেড ইজ এ সাবসেট অফ কিউ, অ্যান্ড কিউ ইজ এ সাবসেট অফ আর। তার মানে সবচেয়ে ছোট থেকে বড় আকারে আমরা এখানে লিখতে পারবো। আর যদি আমরা সিম্বল আকারে ইউজ করি, গ্রেটার অ্যান্ড স্মলার সিম্বল থেকে আমরা কম্পেয়ার করতে পারবো। এর উপর বেস করে মাঝে মধ্যে বিভিন্ন রকম প্রশ্নগুলোকে আমাদের আনসার করতে হয়। হ্যাঁ, এরপরে যেটি কাজ করব, ক্লোজড এবং ওপেন, এই জায়গাটা অনেক স্টুডেন্ট কনফিউশন হয়, তারা অনেকেই ভুল করে, এই জায়গাটাতে আমরা একটু কথা বলবো। দ্যাট টপিকস নেম ইজ ব্যবধি বা ইন্টারভেল, ইন্টারভেল অবলিক বাংলা শব্দকে বলে আমরা ব্যবধি। ওপেন এবং ক্লোজ সেট গুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন নাম্বার ওয়ান আমি একটু গ্রাফ ড্র করে দেখাবো এখানে। নাম্বার ওয়ান যদি আমরা এইভাবে লিখি, এটাকে বলা হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে এ থেকে বি বাট নট এ অ্যান্ড বি, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে হবে কিন্তু এ বি হতে পারবে না। যেমন আমরা যদি এখানে লিখে এখানে ফোর থেকে এইট, অর্থাৎ ফোর থেকে এইট এর মধ্যে সকল ভ্যালু এখানে কিন্তু ফোর হতে পারবে না, এইট হতে পারবে না। তাহলে এটা যেহেতু ওপেন, ওপেন কে আমরা আর অন্যভাবে লিখতে পারি লাইক এ বি। ওপেন হওয়ার সময় থার্ড ব্র্যাকেটটিকে আমরা অপোজিট করে দিব, তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে ওপেন। আর ক্লোজের ক্ষেত্রে এটাকে যদি আমরা এটাকে বলতে পারি, যদি সেট আকারে যদি আমরা এখানে লিখি, তাহলে আমরা যদি এখানে মেনশন করি x, x x ইজ এ এলিমেন্টস অফ r, অর্থাৎ বাস্তব সংখ্যার উপাদান, আর x হবে b থেকে ছোট নট b, বাট a থেকে বড় নট a। এখন আমরা যদি এটাকে গ্রাফে দেখাই, একটা গ্রাফে যদি খুব সুন্দর করে দেখাই, সাপোজ এখানে আমি ইউজ করলাম আমার, এটা হচ্ছে আমার a, আর এখানে হচ্ছে আমার হচ্ছে b, এটা হচ্ছে আমার b। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে এ থেকে বি এর মধ্যে নট এ বি, তাহলে এ এবং বি সার্কেলটি হবে না, বাট এ থেকে বি এর মধ্যে বাকি সব ভ্যালু হবে, নট এ অ্যান্ড বি। সো দিস ইজ বেসিক্যালি, দিস ইজ দ্য পজিটিভ ইনফাইনাইট, দিস ইজ দ্য নেগেটিভ ইনফাইনাইট, তাহলে এ থেকে বি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। সো সেম একইভাবে যদি আমরা আরো একটি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি, নাম্বার টু, নাম্বার টু লাইক ক্লোজ, ক্লোজড, তাহলে ক্লোজড এর জন্য আমরা বলে আসছি এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে ক্লোজড ব্র্যাকেটটিকে আমরা যদি সেট আকারে লিখি, x belongs to r, x is a elements of r, such that x is smaller than or equal b, কারণ এখানে বলা হলো b থেকে ছোট বাট b এর সমান, is greater than a অথবা a এর সমান। যেহেতু আমাদের ক্লোজ থাকবে তার অর্থ হচ্ছে ইনক্লুডিং b and including a, a to b including a and b, তো ইনক্লুড করা থাকলে অবশ্যই এখানে ইকুয়াল সিম্বলটি ইউজ করতে হবে। আর যদি আমরা গ্রাফে ড্র করি, তাহলে গ্রাফে যদি আমার এখানে যদি a হয়, আর এখানে যদি আমার যদি b হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার পজিটিভ ইনফাইনাইট আর এটা হচ্ছে আমার নেগেটিভ ইনফাইনাইট। তাহলে আমি যদি এখন কালার করি, তাহলে এই সার্কেল সহ a এবং b সহ, a এবং b সহ তাদের ভিতরে সকল সকল এলিমেন্ট সদস্য, তাহলে আগের সাথে এখানে ডিফারেন্স, দিস ইজ দ্য মিডল পার্ট এক্সেপ্ট a এন্ড b, দিস ইজ দ্য মিডল পার্ট a টু b ইনক্লুডিং a এন্ড b, সো দিস ইজ কলড দ্য ক্লোজড। এখন আমরা দেখাবো একটি ওপেন এবং একটি ক্লোজ হলে সেক্ষেত্রে গ্রাফটি আমরা কিভাবে ড্র করব। যেমন নাম্বার থ্রিতে আমরা কথা বলতে পারি, সাপোজ a ইজ ক্লোজড,
and B is open. তাহলে open এর জন্য আমরা first bracket use করব অথবা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারবো like A হচ্ছে closed আর B হচ্ছে A হচ্ছে closed B হচ্ছে open তাহলে আমরা open এর জন্য এভাবে third bracket use করতে পারবো আর যদি আমরা set আকারে লিখি সেটা হবে x is a elements of R আর কন্ডিশনের মধ্যে হবে x not b but smaller than b greater than a including a because in a here this is the close এখন আমরা যদি আগের মতো this is suppose this is a and this is b তাহলে a এবং b এর মধ্যে এখানে b হতে পারবে না but a হতে পারবে বা a এর মধ্যে close a থেকে b এর মধ্যে so এটাকে আমরা এখন গ্রাফের মধ্যে দেখাচ্ছি So this is the positive infinite right side plus infinite আর এটি হচ্ছে minus infinite আশা করি কনসেপ্টটি ক্লিয়ার সো আরেকটু অন্য একটা एग्जांपल দিচ্ছি যেখানে ইনফাইনাইট থাকবে যেমন আমাদের নাম্বার 4 আমরা যদি এখানে লিখি যে নেগেটিভ ইনফাইনাইট থেকে পজিটিভ ইনফাইনাইট এখানে সব সময় ক্লোজার কারণ আমরা তো ইনফাইনাইট আইডেন্টিফাই করতে পারবো না সো আমরা এখানে এক্স্যাক্টলি ফাইন্ড আউট করতে পারবো না সো এটাকে আমরা অলওয়েজ ওপেন আর ওপেন কে আমরা বলছি এভাবে লেখা যায় নেগেটিভ ইনফাইনাইট দেন পজিটিভ ইনফাইনাইট দিস ইজ ওপেন আর এটাকে যদি আমরা সেট আকারে লিখি x x ইজ এ এলিমেন্টস অফ r x ইজ এ এলিমেন্টস অফ r such that x ইজ স্মলার দেন infinite is greater than minus infinite so set second bracket এখন এটাকে যদি আমরা একটু সংখ্যা রেখা দেখি আসি this is the plus infinite this is the minus infinite so plus infinite থেকে minus infinite সবগুলো ভ্যালু হবে অর্থাৎ এখান থেকে শুরু করে এর ভিতরে যত ভ্যালু আছে all up to plus infinite to minus infinite so এই ছিল ভ্যালু এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো এক পাশে ওপেন আরেক পাশে যদি ক্লোজ থাকে লাইক নাম্বার 5 টাকে আমরা দেখাইতে পারবো এখানে মাইনাস ইনফাইনাইট টু সাপোজ বি মাইনাস ইনফাইনাইট যেহেতু ইনফাইনাইট সবসময় ওপেন হয় আর এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এটাকে ক্লোজ করার সময় আমরা সেট আকারে যদি লিখি এখানে x x ইজ এ এলিমেন্টস x ইজ এ এলিমেন্টস অফ r then x is a smaller than b x is smaller than or equal b is greater than minus infinite আর সেই ক্ষেত্রে যদি আমরা একটা বাস্তব সংখ্যা সেট সরি বাস্তব সংখ্যা সেট আমরা ন্যাচারাল নাম্বার ড্র করি তাহলে এইখানে আমরা ইউজ করলাম দিস ইজ দা b সাপোজ দিস ইজ b এন্ড দিস ইজ দা মাইনাস ইনফাইনাইট দিস ইজ দা প্লাস ইনফাইনাইট তাহলে এখানে হচ্ছে ইনক্লুডিং বি বি হচ্ছে ক্লোজ তাহলে বি থেকে শুরু করে নেগেটিভ ইনফাইনাইট সো আপ টু দিস বি থেকে শুরু করে আপ টু নেগেটিভ ইনফাইনাইট এইভাবে ওপেন এবং ক্লোজ সেট যখন আমাদের জানা থাকবে তখন আমরা সুপ্রিমাম এবং ইনফ্রিমামের ভ্যালুটিও নির্ণয় করতে পারবো তো এই ছিল আমাদের ইন্টারভেল বা ব্যবধি নিয়ে যে কাজগুলো একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সূত্র মাঝে মধ্যে তার ইউজ করে বিভিন্ন রকম ম্যাথস গুলোকে সলিউশন করতে হয় আমরা একসাথে চেষ্টা করব ফর্মুলা গুলো দেখানোর জন্য তাহলে এই লাস্ট স্টেপটি সূত্র সো সূত্রগুলো একটু খেয়াল করতে হবে এগুলো সে পরম মানের সূত্র পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু যে প্রপার্টিজ গুলো থাকে পরম মানের সূত্র পরম মানের সূত্র নাম্বার 1 আমরা লিখতে পারি যে কোনো নাম্বারের অ্যাবসলিউট ভ্যালুটি নেগেটিভ হোক পজিটিভ হোক তার অ্যাবসলিউট ভ্যালুটি বা জিরো হোক তার অ্যাবসলিউট ভ্যালুর এই মানটি এইটা জিরো অর গ্রেটার দেন জিরো তাহলে আমরা এটা মনে রাখবো ফার্স্ট স্টেপ দেন নাম্বার টু স্কোয়ার রুট সাপোজ এই স্কোয়ার রুট এখানে যে ভ্যালুটি আসবে ইটস মাস্ট বি পজিটিভ সো পজিটিভ নাম্বার কে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এ দিয়ে রিপ্রেজেন্ট করব স্কয়ার রুট করলে অবশ্যই এটা পজিটিভ দেন নেক্সট নাম্বার 3 তে ফর্মুলা হচ্ছে যদি অ্যাবসলিউট ভ্যালুর উপর যদি আমরা হোল স্কয়ার ইউজ করি সেই ক্ষেত্রে এটি বেসিক্যালি নাম্বারটার উপরে স্কয়ার মিন করে লাইক এখানে x
square means x square, or to absolute value of 2 square means 2 square. So এই ছিল নাম্বার 3. Next number 4. Number 4 যে formula, suppose দুটো number কে আমি multiply করলাম, করে এদেরকে absolute value নিলাম, নেওয়ার পরে ওদেরকে আমি আলাদা আলাদা ভাবে আমরা absolute value ইউজ করতে পারবো. Like আমি এখানে একটা example দিচ্ছি, 2 multiply 3, এদেরকে একসাথে absolute value result হবে absolute value of 2 multiply absolute value of 3. তাহলে এই ছিল আমাদের নাম্বার 4. So next number 5. Number 5 এ যেখানে আছে, যদি আমরা সেম ওয়েতে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করার আগে অ্যাবসুলেট ভ্যালু এবং আলাদা আলাদা ভাবে ডিভাইড করা অ্যাবসুলেট ভ্যালু এর সমান. লাইক এখানে যদি 3/2 হয় তাহলে 3/2. সো এই নাম্বার 5. নেক্সট নাম্বার 6. নাম্বার 6 আমাদের এই ফর্মুলাটি প্রায় সময় পরীক্ষায় আসে এবং সিকিউ পার্ট আনসার করতে হয়। যদি দুটো নাম্বারকে প্লাস করে অ্যাবসুলেট ভ্যালু বের করি, আর সেক্ষেত্রে যদি আলাদা আলাদা ভাবে ওদের অ্যাবসুলেট ভ্যালু বের করি, আলাদা আলাদা ভাবে অ্যাবসুলেট ভ্যালুটি অবশ্যই এর সমান অথবা বড় হবে। তার মানে একসাথে থাকা এবং আলাদা আলাদা ভাবে থাকা যে অ্যাবসুলেট ভ্যালু রেজাল্টটি, এইদার এটা সমান হবে অথবা এটি থেকে বড় হবে। বাট এখানে একটি কন্ডিশন ছিল, বাট এ অ্যান্ড বি মাস্ট বি দ্য রিয়েল নাম্বার, এটা ফর অল অফ এ অ্যান্ড বি রিয়েল। So this is the most important formula. Next number 7. Number 7 formula same way te amra minus er jonno kaj korbo, minus shei khetro ekoi rokom formula absolute value of a minus absolute value of b. Shei khetre alada alada part er sathe er partokho holo ekshathe thakle value ti greater othoba smaller hote hoy. So e dutor moddhe difference hocche jokhon addition thakbe তখন সেপারেট পার্টি এইদার ইকুয়াল অর গ্রেটার, আর যখন মাইনাস থাকবে তখন সেপারেট পার্টি এইদার স্মলার অর ইকুয়াল। অর্থাৎ মাইনাসের সময় সেটি ছোট হতে পারে আবার সমান হতে পারে, কিন্তু আলাদা প্লাসের সময় সেক্ষেত্রে সেটি বড় হতে পারে। সো নাম্বার 7 ডান। নেক্সট নাম্বার 8. নাম্বার 6, 7 এবং নাম্বার 8, যদি মাইনাস এর সময় সেক্ষেত্রে যদি আমরা প্লাস ইউজ করি, লাইক এখানে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে যখন আমরা এখানে অ্যাবসুলেট ভ্যালু অফ এ অ্যাবসুলেট ভ্যালু অফ বি ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা গ্রেটার অর ইকুয়াল হবে। সো এই আনকমন ফর্মুলা, মাইনাস থেকে আমরা প্লাসে কনভার্ট করে সেটা লিখতে পারবো, সেক্ষেত্রে এটা গ্রেটার হবে, ইজ লাইক এস পজিটিভ। সো নাও এটা কিভাবে করা যায়, স্বাভাবিকভাবে এখান থেকে যখন আমরা এটা মাইনাসটাকে ভিতরে ইনক্লুড করে সেটাকে পজিটিভ করতে পারবো। সো নাও নেক্সট স্টেপ নাম্বার 8, নেক্সট নাম্বার 9। যদি কোনো নেগেটিভ নাম্বারের উপরে আমরা যদি মডিউলাস বের করি, আমরা পরমাণের সূত্র থেকে জানি সেটা পজিটিভ হয়ে যাবে, ওই মাইনাস মাইনাস প্লাস অ্যাবসুলেট ভ্যালু ডাবল মাইনাস থেকে আমরা এটাকে প্লাসে কনভার্ট করতে পারবো। সো নেক্সট নাম্বার 10, অ্যাবসুলেট ভ্যালু অফ এ, যদি কোনো একটা নাম্বার অ্যাবসুলেট ভ্যালু ইজ গ্রেটার দেন অ্যাবসুলেট ভ্যালু অফ বি, দেন ইট মাস্ট বি এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার। তো এই ছিল আমাদের বেসিক কিছু ফর্মুলা। তারপরও আরো কিছু সেট থাকে, যেমন আমরা বলি যে বিনিময় সূত্র বা বন্টন সূত্র, সংযোজন সূত্র। আশা করি সবাই এগুলো তোমাদের জানাশোনার মধ্যে আছে। এই ছিল আমাদের মূলত বাস্তব সংখ্যা এবং অসমতার অধ্যায় থেকে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর। সো আমার বিশ্বাস, যদি তোমরা এই লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখো এবং বুঝার চেষ্টা করো, যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনোভাবে কোশ্চেন আসলে আশা করি এই টাইপ 1 থেকে টাইপ 6 এর মধ্যে আশা করি কোশ্চেনগুলো থাকবে, তোমরা খুব সহজে আনসার করতে পারবে। সো ইনশাল্লাহ পরবর্তী কন্টেন্টে আমরা আবার নতুন একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ শুরু করব। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো টপিক স্পেশালি কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে, ইনশাল্লাহ আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।